নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনি মীন রাশির মানুষ, আপনি কী রেজাল্ট পেতে চলেছেন জুলাই মাসে, আগামী মাসে কী সম্ভাবনা, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তার একটা জিস্ট এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। দেখুন, মীন রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে আমি বারবারও বলছি একই রেজাল্ট পাবেন না, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা এক নয়। এবং এটা হচ্ছে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যাদের মিলছে না তাদের জন্ম ছক একবার হলো অ্যানালাইসিস করেন। এটা আপনারা একটা বন্ধু হিসাবে এই রাশিফলটিকে আপনারা নেন, দেখবেন আগামী মাসে চলার পথে পাথর হিসাবে কিন্তু কাজে দিবে। তো শুরু করা যাক, আপনি মীন রাশি মানুষ কী রেজাল্ট পেতে চলে। প্রথম আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি কিন্তু ভালো দিক নির্দেশ করছে, শরীরগত নিয়ে তেমন সমস্যা নেই। যারা বয়স্ক মানুষরা আছে তাদের ক্ষেত্রে প্রেশার, পায়ের সমস্যা, হাঁটুতে পেন এবং আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগারের সমস্যা, এই সমস্যাগুলো এজের যারা পার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে হার্টের সমস্যা, অর্থাৎ এজ মানে যাদের 55 উপর এজ তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হবে। তো এবার আসি আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ধনপতি নিচস্থভাবে অবস্থান করছে। 19 জুলাইয়ের পর থেকে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিছুটা হলো ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এই সময় আপনাদের ওদিক থেকে অধিকতর ব্যয় কিন্তু হবে। মাসের প্রথম দিকে আপনাদের আর্থিক স্থিতি স্টেবিলিটিটা তেমন কিন্তু বড়সড় কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু 19 জুলাইয়ের পর থেকে আর্থিক স্টেবিলিটিটা অনেকটাই ভালোর দিক কিন্তু হবে। এবং 7 জুলাই টু 25 জুলাই আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের অভূত পরিবর্তন কিন্তু দেখা যাবে। ব্যবসা ক্ষেত্রে, দৈনিক রোজগারের ক্ষেত্রে, দৈনিক রোজগার, ব্যবসা, পার্টনারশিপ, বিজনেস, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। আপনি মীন রাশি মানুষ, এর রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের বিবাহের জায়গাটা। দেখুন, বিবাহের জায়গাটা যদি আমি বলি, বিবাহের জায়গাটা মোটামুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক থাকছে, অর্থাৎ নতুনভাবে যারা বিয়ে, যাদের ডিভোর্স হয়ে গেছে তারা বিয়ের জন্য প্রচেষ্টা করছে, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং যারা প্রেমজ সম্পর্কে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব জোরালো সম্ভাবনা, বিয়ের ক্ষেত্রে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। নতুন আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা, বিয়ের ক্ষেত্রে সফলতা, অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন, এবং পুরাতন প্রেম কামব্যাক কিন্তু হবে। শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। সন্তানের জায়গাটা যদি বলি, সন্তান ক্ষেত্রে কিন্তু আপনাদের সুখের জায়গা কিন্তু থাকছে। সন্তানের সন্তান প্রাপ্তি, সন্তানের স্বাস্থ্য, সন্তানের এডুকেশান, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আকস্মিক ধনলাভ হতে চলেছে মীন রাশির, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্লাস পয়েন্ট হতে চলেছে। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আমি আবারও বলছি, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। সফলতা, সাকসেসের জায়গা কিন্তু থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হবে, একবারে কাজটা কিন্তু হবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বেগ পেয়ে সেই কাজটা কিন্তু আপনাদের আলটিমেটলি কিন্তু হবে। কিন্তু আপনাদের কাজের জায়গাটা, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে সমস্যা, মানে একবারে না হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু থাকছে। এইবার আসি আপনাদের
দাম্পত্য সুখের জায়গা। দেখুন, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ এবং আপনারা এ মাসে বন্ধু বান্ধব থেকে, বন্ধুর থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। নিজস্ব ভূমি, ভবন, বাহন, অর্থাৎ নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা, কোনো গাড়ি কেনার সম্ভাবনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করার জায়গায় কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গাটা আমি আবারও বলছি, 19 জুলাই পর থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু করবে। পরিবারের মধ্যে বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে। আপনি মীন রাশি পরিবারের মধ্যে বেশ কিছু খুশির সংবাদ থাকছে। কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে। কর্ম যারা পাচ্ছিলেন, যারা ফ্রেশার আছেন, তাদের ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। এবার আসি, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ যে কাজ দীর্ঘদিন আটকে ছিল, সে কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কনসাস থাকুন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন ভাবছেন চাকরির ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, চাকরি যদি আপনার যোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। বাহন সুখ আপনাদের কিন্তু হতে চলেছে, নিজস্ব গাড়ি, নিজস্ব প্রপার্টি। এবং যারা প্রমোটার, বিল্ডার যারা আছেন, কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু এ সময় কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে, অর্থাৎ পরিবর্তনের কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবল। এবং এর পাশাপাশি আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আপনাদের কিন্তু কাটবে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়া রিলেটেড সমস্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাটতে চলেছে। এই জায়গাটা কিন্তু প্লাস পয়েন্ট আপনাদের ক্ষেত্রে। এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, এটা আপনাদের 19 জুলাইয়ের পর থেকে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সব সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের এই সময় হবে। যারা গোল্ড, চাঁদি, শেয়ারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা কনসেন্সের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, বা আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি অ্যাডভোকেট বা আপনি ডক্টর আপনাদের ক্ষেত্রে, বা অ্যাস্ট্রোলজার আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ এবং সুনাম অর্জন কিন্তু হবে। অর্থাৎ খ্যাতি, মান সম্মান, প্রভাব, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। মীন রাশি মানুষ, আপনি কিন্তু এই রেজাল্টগুলো নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে সুযোগ, আমি আবারও বলছি, সুযোগের কথাটা বারবার বলছি, এই সময় আপনারা কাজকে গুছিয়ে নিন। অর্থাৎ এই সময় যদি কাজটা আপনারা গুছিয়ে নেন কি না, যে সুযোগটা পরবর্তীতে কিন্তু আপনাদের কাজে কিন্তু আপনাদের টিপে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এডুকেশন দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা আছে, যারা পিএইচডি, এমএড, বিএড করছে বা টেকনিক্যাল ফিল্ডে, আইটি সেক্টরে, যা তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি মীন রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং ভাইদের সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যাদের সমস্যা চলছে, সেই জায়গাটা সমস্যা কিছুটা হলেও কাটবে। যাদের আইনি জটিলতা চলছে, কেস, মামলা, মকদ্দমা চলছে, বা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আপনাদের কিন্তু থাকবে।
অর্থাৎ পরিবর্তনের মাস হতে চলেছে এক কথায়। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মানে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া বা যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সেই কাজগুলো বা আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন আপনারা করবেন, বা আপনি যদি মীন রাশি মানুষ হয় আপনার ক্ষেত্রে, এবং প্রচুর কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিন্তু মীন রাশির সোনায় সোহাগা এক কথায়। এই ছিল জুলাই মাসের মাসিক রাশিফল মীন রাশি। আপনি যদি হন, আপনি কী রেজাল্ট পেতে চলেছেন তার একটা জিস্ট। নমস্কার।